প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, ও তোমাদের অ্যাকচুয়াল সেমিস্টারের পরীক্ষা কি অনলাইনে হতে পারে? ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে এই মুহূর্তে কি তথ্য রয়েছে? সত্যি কি পরীক্ষা অফলাইনে নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করা হলো? 144 ধারা জারি করা হয়েছে কলেজ ক্যাম্পাসে, এ কলেজ স্ট্রিটে, এ অ্যাকচুয়ালি বাস্তবটা কি এবং পরীক্ষা নিয়ে এই মুহূর্তে সমস্ত তথ্য, বাস্তব ইনফরমেশন তোমাদের সঙ্গে প্রেরণ করবো। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে প্রত্যেকেই চিন্তিত, অনেক জায়গা থেকে অনেক রকম তোমরা ইনফরমেশান পাচ্ছ, কোথাও বলা হচ্ছে অফলাইন পরীক্ষার জন্য ও কলেজ বিশ্ববিদ্যালয়ের পিটিশন জমা করা হলো হাইকোর্টে, এ কোথাও বলা হচ্ছে পরীক্ষা অনলাইনে কোনো মতেই হবে না, অফলাইনেই হতে হবে, কিন্তু ছাত্রছাত্রীরা তাদের দাবি জানিয়েছে। এক্ষেত্রে একটাই কথা বলতে চাই, বর্ধমান ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি কিন্তু আগে অফলাইনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী তাদের সিদ্ধান্ত বাতিল করেছে, অনলাইনের পক্ষে এসে ছাত্রছাত্রীদের সমস্যা যাতে না হয় সেই কারণে অ্যাসেসমেন্টের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করেছে। একটা ইউনিভার্সিটি না, একাধিক ইউনিভার্সিটি রাজ্যের। এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির চিত্রটা অন্যরকম। ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের দাবি জানিয়েছে এবং তারা কোনো মতেই এই অল্প কয়েকদিন অফলাইনে, অর্থাৎ এক সপ্তাহ অফলাইনে ক্লাস করিয়ে অফলাইনে পরীক্ষা কোনো মতেই দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন। 4 মাস তাদের অফলাইনে ক্লাস করাতে হবে, তারপরে তারা অফলাইনে পরীক্ষা দিতে রাজি, নয়তো অনলাইনেই পরীক্ষা নিতে হবে অন্যান্য ইউনিভার্সিটির মতন, তারা এটা জানিয়েছে। কিন্তু এই মুহূর্তে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, অনেকে জিজ্ঞাসা করেছো যে অফলাইন পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হলো, পিটিশন দায়ের করা হলো, অ্যাকচুয়ালি অফলাইন পরীক্ষা সমস্ত ইউনিভার্সিটিতে হতে চলেছে, অ্যাকচুয়াল বাস্তবটা কি সেটা তোমরা নিজে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মুখ থেকেই শুনে নাও। আমরা একটা সকল ছাত্রছাত্রীদের জানাতে চাইছি যে দেখো, একটা ভুয়ো খবর অটানো হয়েছে যে নাকি কলকাতা ইউনিভার্সিটির ছাত্ররা নাকি হাইকোর্টে কেস করার মাধ্যমে সমস্ত ইউনিভার্সিটিতে চাইছে, এটা একদম ভুল ধারণা। আমরা যদি হাইকোর্টে কোনো কেস করি, কেস হবে এই রকম যে আমরা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটিতে অনলাইন এক্সাম চাই। এই সেমিস্টারটা পশ্চিমবঙ্গের যতগুলো ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু অনলাইন করতে হবে। আর কালকে এই ছাত্রদের উপর যে নির্মম অত্যাচারটা করা হয়েছে, তাই জন্য আমরা সকল ছাত্রছাত্রীদেরকে সমস্ত ইউনিভার্সিটি, আজকে শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, JUBU সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে আমাদের পাশে চাই এবং আমরাও তাদেরকে সাপোর্ট করতে চাই। আমরা একসঙ্গে মিলে এই লড়াইটা জিততে চাই। এটা কোনো ইন্ডিভিজুয়াল লড়াই নয়, এটা শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের লড়াই নয়, এটা বর্ধমান ইউনিভার্সিটির লড়াই, এটা RBU এর লড়াই, এটা VU এর লড়াই, এটা সবার লড়াই। আজকে আমাদের ছাত্রদেরকে দাবানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের নৈতিক অধিকার থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের ন্যায্য দাবি মানা হচ্ছে না। এইটা কোনো শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নয়, এটা সমস্ত ইউনিভার্সিটির আন্দোলন। আমরা চাই যে ভুল খবর ওঠানো হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামে, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অফলাইন এক্সাম চাই, তাই জন্য হাইকোর্টে কেস করেছে, এটা সম্পূর্ণ ভুয়ো খবর। আমি এনসিওর করছি তো আপনাদের সকল ছাত্রছাত্রীদের, আপনারা আমাদের এই গণছাত্র আন্দোলনে সবাই অংশগ্রহণ করুন। আজকে আমাদের ছাত্রদেরকে যেভাবে দাবানোর চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে সমস্ত ছাত্রছাত্রীদের একত্রিতভাবে, সকলকে একত্রিতভাবে, সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে একত্রিতভাবে লড়তে হবে। নাহলে এভাবে যদি পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি হয় তাহলে কিন্তু আমাদেরকে দাবিয়ে দেওয়া হবে, তাহলে আজকে আমরা সফল হব না। আমাদের কোনো মতে দাবানোর চেষ্টা চলছে, আমরা কোনো দিন হার মানব না। যতক্ষণ না আমরা যদি ন্যায্য দাবি মানছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে, আর আমরা তাতে সমস্ত ইউনিভার্সিটিকে পাশে চাই এবং আমরা সমস্ত ইউনিভার্সিটির পাশে দাঁড়াতে চাই। এটা একটা ভুল তথ্য, তাই বলছি এই বিষয়ে কেউ কান দেবেন না, আমাদের আন্দোলনে সবাই অংশগ্রহণ করুন। হাম্বেল রিকোয়েস্ট সবাইকে, এই ভুয়ো তথ্যগুলোতে কান না দিয়ে আমাদের সঙ্গে সবাই মিলে অংশগ্রহণ করুন আমাদের এই আন্দোলনে। আমি এনসিওর করছি এরকম কোনো ঘটনা ঘটেনি, কলকাতা বিশ্ববিদ্যালয়, শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনলাইন নয়, সমস্ত ইউনিভার্সিটির অনলাইন চাই। সমস্ত ইউনিভার্সিটিতে অনশন হবে, সমস্ত ইউনিভার্সিটির ছেলেরা অনশনে বসবে এবং সমস্ত পশ্চিমবঙ্গের যত ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটিকে অনলাইন করাতে হবে এই সেমিস্টারটা।
এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, ছাত্রছাত্রীরা কিন্তু বাস্তবটা তুলে ধরেছেন। এক্ষেত্রে আরও কিছু প্রশ্ন তোমাদের রয়েছে, যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কি অর্থাৎ কলেজ স্ট্রিটে কি ছাত্রছাত্রীদের আন্দোলনের পরে 144 ধারা লাগু হয়েছিল কিনা। এই মুহূর্তে সংবাদ মাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে যে কোথাও কনফার্মেশন কিছু দেওয়া নেই যে 144 ধারা লাগু হয়েছে, কিন্তু যখন ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে তাদের দাবি অনলাইনে তুলে ধরছিল, পুলিশ তখন কিন্তু ছাত্রছাত্রীদের ওপর বিভিন্ন রকম পদক্ষেপ নেয়, যেটা বিভিন্ন ভিডিও মারফত দেখা যাচ্ছে। একই সাথে তারা ছাত্রছাত্রীদের বা আন্দোলনকারীকে কিন্তু এটাও জানায় 144 ধারা কলেজ স্ট্রিট এবং কলেজ ক্যাম্পাসে লাগু হয়েছে, কাজেই তারা যাতে এখান থেকে বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি বাস্তবটা কিন্তু 144 ধারা লাগু হয়নি, অ্যাকচুয়ালি হয়েছে কিনা সেটাও এই মুহূর্তে পরিষ্কারভাবে উঠে আসেনি। তার সত্ত্বেও কোনো সংবাদ মাধ্যমে এটা পরিষ্কারভাবে উল্লেখ করা নেই যে 144 ধারা লাগু হয়েছিল, কিন্তু উল্লেখ করা শুধু এটাই আছে, পুলিশ ছাত্রছাত্রীদের জানিয়েছে বা কলকাতা পুলিশ ছাত্রছাত্রীদের জানিয়েছে অ্যাকচুয়ালি 144 ধারা লাগু করা হয়েছে, তোমরা এখান থেকে চলে যাও। এই বিষয়টাই কিন্তু উল্লেখ করা আছে, যেটা সংবাদ মাধ্যমে আনন্দবাজার পত্রিকার আমি কাটিং তোমাদের দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো একটা বিষয়, যে ছাত্রছাত্রীদের দাবি জানাচ্ছে এবং সত্যি কথা বলতে যেটা পুলিশ ছাত্রছাত্রীদের সঙ্গে করেছে, যে ভিডিও ক্লিপগুলো ভাইরাল হচ্ছে, সেটাকে কোনো মতেই আমরা কেউ সমর্থন করি না, এবং অনেকেই এই বিষয়টাকে নিন্দনীয় বলে কিন্তু প্রকাশ্যে জানিয়েছে। এবং এক্ষেত্রে আমার মনে হয় বর্ধমান ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির মতো ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে ইউনিভার্সিটি ছাত্র দরদি হয়ে অনলাইন এক্সামিনেশান নেবে, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটির সুনাম হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটির বদনাম হচ্ছে, কারণ কোনোদিনও 6 মাসের সিলেবাস এক সপ্তাহ ক্লাস করিয়ে, স্পেশাল ক্লাস করিয়ে কয়েকদিন অফলাইনে নেওয়ার কোনো যুক্তিই হয় না। এছাড়া ছাত্রছাত্রীরা কিন্তু কোনো মতেই থেমে যায়নি, এখনও পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাদবাকি তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে, যাদের অনলাইন এক্সামিনেশান হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, তারাও কিন্তু সকলেই ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়াও, কারণ প্রত্যেকের এর সমস্যাটা এক, প্রত্যেকের একত্রিতভাবে এই সমস্যা তুলে ধরতে হবে। বাদবাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।